ফসলের জমিতে এখন চারদিকে দেখতেছেন যে পুরা ফসলের মাঠ ফাঁকা, কিন্তু ফাঁকা না, এগুলার মাঝে বীজ রোপণ করা হয়েছে দুই দিন হইতে তিন চার দিন, কিছুটা 10 দিন, কিছুটা বীজ রোপণ করার পরেই বৃষ্টি চলে আসছে, আবার কিছু কিছু বীজ এখন চারায় রোপণ তো হয়েছে, যে এখন যে নিম্নচাপটা আসছে নিম্নচাপটা কৃষকের অনেক ক্ষতি হতে পারে, যদি এই নিম্নচাপটা দুই তিন দিন থাকে তাহলে এই যে বীজগুলো রোপণ করা হয়েছে যে গাছগুলো হয়েছে সেগুলা বৃষ্টির কারণে পানি জমট হয়ে এগুলো নষ্ট হয়ে যাবে। আমাদের দিকে বেশিরভাগ সরিষা বোনা আছে, এদিকে প্রচুর ক্ষতি হবে, যদি আল্লাহ পাক চায় আর বৃষ্টি না আসে তো হয়তো ফসলগুলো ভালো হবে কৃষকের, নয়তো কৃষকের মাথায় বাড়ি।